একশো ছাপ্পান্ন উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম দুর্গম চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টহল দেবে কোস্টগার্ড মাঠে থাকবে চারশো আটান্ন প্লাটুন বিজিবি চিনির নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এর কুটচাল পাঁচ শতাংশ দেশি আর পঁচানব্বই ভাগই হয় আমদানি শিল্পরক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক সাতচল্লিশ টাকা ইতালি প্রবাসী পঞ্চাশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা আইন পাশ হওয়ায় ফিরতে হবে বাংলাদেশে দিন কাটছে অনিশ্চয়তায় দুই মাস না যেতেই পঁয়ষট্টি দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা অসহায় দেশের জেলেরা একই সময় সাগরে জাল ফেলবেন ভারতীয়রা অনুপ্রবেশ ঠেকানোর দাবি এবং অবশেষে অনুকূল আবহাওয়ায় টেক্সাসে টাইগারদের প্রথম অনুশীলন বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ কন্ডিশন নিয়ে না ভেবে ইতিবাচক খেলার পরামর্শ ইউএস ক্রিকেট কর্মকর্তার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান সরাসরি যাচ্ছে তার কাছে ইরান আপনাকে স্বাগত ধন্যবাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবার যেমনটি আমরা গতকাল থেকেই কিন্তু এই খবরটি দেখে আসছে এবং প্রচার করে আসছে শুরুটা হয় রোববার আমাদের সময় স্থানের সময় রাতে এবং সন্ধ্যা রাগ দিয়ে তখন আমরা শুরুতেই জানতে পারি যে আজারবাইজান পূর্ব আজারবাইজান যে প্রদেশ রয়েছে ইরানের সীমান্তবর্তী আজারবাইজানের সঙ্গে সেখানে একটি বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা মোট অনেকেই ছিলেন সেখানকার এমনকি সেখানকার প্রদেশের গভর্নরও ছিলেন কিন্তু আমরা এই দুর্ঘটনার খবর যখন জানতে পারি তখন থেকেই মূলত গণমাধ্যমগুলোতে এক ধরনের খবর ছড়িয়ে পড়ে যে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং সেখানে উদ্ধার তৎপরতার জন্য বিভিন্ন ধরনের টিম সেখানে পৌঁছে গত রাত সারা রাত কিন্তু তল্লাশি অভিযান চলে ষাটটির বেশি টিম সেখানে যায় সবশেষ সকালে আমরা জানতে পারি যে তার যেই হেলিকপ্টারটি সেটি বিধ্বস্তের স্থান জানতে পেরেছে রেড ক্রিসেন্ট আমরা একটু দেখে আসি আসলে সবশেষ পরিস্থিতি আসলে কি রয়েছে ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুকে ঘিরে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি হয় যেমনটি বলছিলাম এবং বারো ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয় সেখানে উদ্ধার অভিযান চালানো হয় পরবর্তীতে এক পর্যায়ে সেই বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মেলে ইরানি রেড রেড কিসেন তারা সন্তানটি পায় এবং প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমুর আমির আবদুল্লাহিয়ান সহ মোট নয়জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত করেছে এর আগে তারা কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিল তার মধ্যে আরও ছিল রাইসির যে একেবারে প্রধান যে বডিগার্ড বা নিরাপত্তা কর্মকর্তা তিনি ছিলেন এমনকি সেখানকার গভর্নর যিনি ছিলেন তিনিও এই নিহতদের তালিকায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পরপরই মূলত প্রশ্ন ওঠে যে এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এর মধ্যে আমরা রিপোর্টে কিন্তু দেখিয়েছি যে আসলে হত্যাকাণ্ড বা পরিকল্পিত হত্যাকাণ্ড কেন হতে পারে কি কি কারণে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর অন্যতম কারণগুলো মোটা দাগে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ইব্রাহিম রাইসির শাসনামলে তার যে অবস্থান বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে তার যে কট্টর নীতি সেগুলো কিন্তু এই বিষয়টি জানার আগে আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই যে আপনি বললেন যে গতকাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং আজকে রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে রাইসে এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের মৃত্যুর খবরটি এই যে মাঝখানে এতটি সময় পার হয়ে গেল এই সময় কিন্তু আসলে পুরো বিশ্বে একটি ধোয়াশার সৃষ্টি হয়েছে তো আসলে কি এটিকে আপনি হত্যাকাণ্ড বলবেন নাকি আসলে এটি একটি পরিকল্পিত এখানে জানিয়ে রাখি ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরএনএ তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে শুরু থেকেই বলেছে যে তারা এটি ফলো রাখছিল এবং শুরু থেকেই তারা বলছে যে ইরানের প্রেসিডেন্টের বহনকারী যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তারপর যেই উদ্ধারকারী অভিযান দল যাচ্ছে চীনের পক্ষ থেকে তাদের সহায়তা এগিয়ে দেওয়া পুতিনের পক্ষ থেকে রাশিয়ার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই বিষয়গুলো কিন্তু এসেছে সুতরাং ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু লোকানো হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু মৃত্যুটাও নিশ্চিত করেছে আরও কিছু ঘটনা বলে আছে আমরা একটু দেখে আসি রাইসি এবং আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু কেন্দ্র করে রাইসির শাসনামল আমরা যেমনটি বলছিলাম যে রাইসির শাসনামলে আসলে কি কী হয়েছে আপনি জানেন যে দু একুশ সালে তিনি যখন দায়িত্ব নেন এরপরে এই বিরুদ্ধে তিনি যে শক্ত যে অবস্থানটি নেন প্রথমেই যে নিষেধাজ্ঞাটি তিনি উঠাতে চেয়েছিলেন আপনি জানেন যে পাঁচ ও জার্মানির সঙ্গে তাদের যে পরমাণু চুক্তি নিয়ে নিষেধাজ্ঞাটি ছিল সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু এরপরও পশ্চিমারা আরও বেশি শক্তিশালী অবস্থা নিচ্ছিল এবং পরবর্তীতে তার যে পদক্ষেপগুলো সেগুলোও কিন্তু পশ্চিমাদের বিভিন্নভাবে উস্কানি দিয়েছে বলে গণমাধ্যমে বলা হয়েছে এবং রাইসির মৃত্যু এখানে ভারত পাকিস্তান তুরস্ক ইরাক সহ বিভিন্ন দেশের শোক প্রকাশ করেছে পাকিস্তানে এরই মধ্যে একদিনের শোক ঘোষণা করা হয়েছে সবচেয়ে একটু আগে আমরা জানতে পেরেছি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও এই মৃত্যুতে রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ইরানকে পরবর্তী এই সকল কাটিয়ে ওঠার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেগুলো দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবের ও ইরানের ভবিষ্যৎ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইরানের যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবের মোহাম্মদ মুখবর কিন্তু এর পরবর্তীতে প্রেসিডেন্ট হবেন ঠিক আছে কিন্তু এটির জন্য অনুমোদন লাগবে ইরাতের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সেই তিনি যদি অনুমোদন দেন এর পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে একটি কাউন্সিল হবে সেই কাউন্সিল আরেকটি নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এই প্রক্রিয়ায় কিন্তু ইরান আসলে তাকিয়ে আছে যে ইরানের ভবিষ্যৎ আসলে পরবর্তীতে কী হতে যাচ্ছে এবং পরবর্তীতে ইরান আসলে কীভাবে তাদের দেশ শাসন পরিচালনা করবে এটিও কিন্তু এখন সামনে চলে আসছে ইমা যে ইরানের যে নীতি সেটি হয়তো বা খুব বেশি পরিবর্তন হবে না কিন্তু এটি নিঃসন্দেহে বলা যায় যে রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর মধ্য দিয়ে ইরান একটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এরপরও তাদের যে বন্ধু ভাবাপন্ন যে দেশগুলো রয়েছে তারা সব ধরনের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং ইরানের মানুষকে শান্ত থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন সামগ্রিকভাবে এখন বলা যায় যে ইরান যে এখন বিপর্যয় যে মধ্য দিয়ে যাচ্ছে সেটি কাটিয়ে হয়তোবা আবার যে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলে তারা আবারও সেই স্বাভাবিক জীবনে হয়তোবা তারা ফিরে আসতে পারবে ইরানের যে পরিস্থিতি সবশেষ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ হ্যাঁ রাইসি মৃত্যুর নিয়ে সার্বিক আলোচনার জন্য ইরান আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ওমরিনান একশো ছাপ্পান্ন উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেটের কোম্পানিগঞ্জে আছেন ইকরামুল কবির সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে রাত পোহালে ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং আখাউড়া উপজেলার একশো উনত্রিশটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত কিন্তু এই ভোটগ্রহণ চলবে কিন্তু ভোটার সামগ্রী যে যে কেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি সেটি কিন্তু এখনও শুরু হয়নি বেলা দুটার উপরে বাজে কিন্তু এখনও কসবা উপজেলা প্রাঙ্গনে কিন্তু ভোটার সামগ্রী বিতরণ কার্যক্রমটি শুরু হয়নি এখানে যারা রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব কর্মকর্তা আছেন তারা কিন্তু বলছেন তারা সকাল দশটা থেকে কসবা উপজেলা চত্বরে কিন্তু তারা ভোটার সামগ্রী গ্রহণের জন্য অপেক্ষা করছেন কিন্তু দুটার উপরে বাজলেও কিন্তু তারা সেই সামগ্রী কিন্তু এখনও পায়নি তারা অভিযোগ করেছে আপনাকে জানিয়ে রাখি আগামীকাল কসবা উপজেলার তিরাশিটি কেন্দ্রে এবং আখাওড়া উপজেলার মোট ছেচল্লিশটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু ক্যান্ডাকেন্দ্রে ভোটার সামগ্রী ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু সেই কার্যক্রমটি শুরু না হওয়ার কারণে কিন্তু এখনও ক্যান্ডাকেন্ডে ভোটার সামগ্রী পৌঁছেনি বলে আমরা জানতে পেরেছি এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন অল্প সময়ের মধ্যে ভোটার সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভা এবং আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভা মোট পনেরোটি ইউনিয়ন দুটি পৌরসভায় কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স র্যাবের পক্ষ থেকে থাকবে এবং বিজেপির পক্ষ থেকে রাখা হবে বলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রে আনসার বিডিবি সব মোট চোদ্দ জন সদস্য দায়িত্ব পালন করবেন এবং নিশ্চিন্তে ভোটগ্রহণ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি কথা এখানকার কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি ইউনিয়ন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল কিন্তু দায়িত্ব পালন করবেন সার্বিকভাবে আকাউড়া এবং কচবা উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি যে সর্বশেষ আমার কাছে যে এটুকু ছিল এখন সিলেটের কোম্পানিগঞ্জ আছে সহকর্মী ইকরামুল কবির তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবরাখবর আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় এবং এই কোম্পানিগঞ্জ উপজেলার সহ তিনটি উপজেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই তিনটে উপজেলা সহ সিলেট বিভাগের দশটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও এগারোটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে মলিবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালতে সেই কারণেই দশটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আমি যেই উপজেলা আছি সেই কোম্পানিগঞ্জ উপজেলার চল্লিশটি কেন্দ্রে ইতিমধ্যে প্রায় ভোটের সামগ্রী বা নির্বাচনী সামগ্রী পৌঁছে গিয়েছে এবং এই উপজেলার মোট ভোটার এক লাখ উনিশ হাজার চারশো বিয়াল্লিশ এই এমন তথ্য আমাকে জানিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিত কুমার চন্দ্র তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে এবং ব্যালট পেপার পৌঁছানো হবে খুব ভোরে এবং উপজেলা নির্বাচন আমরা দেখেছি যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আমরা দেখেছি যে খুব ভোরবেলা ব্যালট পেপার সরবরাহ করা হয় চারটা থেকে ভোর চারটা থেকে আজকেও একইভাবে ভোটের সামগ্রী পৌঁছানো হবে ভোর চারটা থেকে এই উপজেলার সহ মোট তিনটি উপজেলার প্রার্থী হচ্ছে গিয়ে সাঁত্রিশ জন চেয়ারম্যান পদে নয় জন ভাইস চেয়ারম্যান পদে সতেরো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে এগারো জন এবং বলে রাখা প্রয়োজন যে এবার কোনো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এবং শহস প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক নিয়েছেন সব কিছু মিলে এখন পর্যন্ত তিনটি উপজেলার যে দ্বিতীয় ধাপে ষষ্ঠ জাতীয় সংসদ ষষ্ঠ উপজেলা নির্বাচনে যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই উপজেলার যে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু সম্পন্ন হচ্ছে এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচন যে আগামীকালকে অনুষ্ঠিত হবে তার সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে এবং তার আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান সব এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখরে মোতায়েন থাকবে এছাড়া আমাদের যে স্ট্যাফিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে আমরা আশা করি যে আমাদের আগামীকালের যে নির্বাচনটি হবে সেটাও সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে পৃথিবীর অনেক দেশই এখন নির্বাচনের কেন যেন ভোটের হার কমে যাচ্ছে এখন এই কমার কারণ কি সেটা বিচার বিশ্লেষণের বিষয় আছে তারপরে এটা গবেষণার বিষয় আছে কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে মন্ত্রিসভার বৈঠকে চালকদের জীবন জীবিকা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কার্যালয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি জানান দুর্ঘটনা কমাতে যানবাহন চলাচলে নতুন নীতিমালা করা হচ্ছে বর্তমানে যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্য উপর জ্বালানির উপর আজকে ডলারের উপর বিভিন্নভাবে আছে সব কথা বিবেচনা নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি একশো টাকা প্রতি কেজি পরিশোধিত চিনিতে আটচল্লিশ টাকা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন রসুগার বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো মার্কিন ডলার আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে সাতশো মার্কিন ডলার হিসেবে সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমন চিনি বিক্রি হচ্ছে চার টাকা আর কেজি পাইকারি পর্যায়ে একশো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশে বছরে ২২ লাখ মেট্রিক টন চিনির চাহিদার বিশ লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয় আর ষাট থেকে সত্তর হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আট থেকে ব্যবসায়ীদের অভিযোগ চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্কহার যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে যার ধরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে ওরা একদম কোন কোন সরকারের রাজস্ব হারাচ্ছে দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণে আছেন তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র আটচল্লিশ রুপিতে মিলছে এক কেজি চিনি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচর মুদি দোকানে এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের এক কেজি চিনি নিলাম এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় আটচল্লিশ রুপি আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে ছেষট্টি থেকে সাতষট্টি টাকা চলতি অর্থ বছরের সাড়ে দশ মাসে বারো হাজার একশো তিরানব্বই কোটি টাকা মূল্যের সতেরো লাখ তেষট্টি হাজার মেট্রিক টন চিনি আমদানি হয়েছে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সমসংবাদ এক সাগরে দুই নিয়ম মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞার কবলে দেশের জেলেরা তবে একই সময় অবাধে জাল ফেলবেন ভারতীয়রা মৎস্য বিভাগ বলছে দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে নিষেধাজ্ঞায় দুশ্চিন্তা ভর করেছে জেলেদের কারণ এ সময় বেকার ও কর্মহীন জীবন পার করতে হয় তাদের কষ্টের সংসারে ঠিক সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে এ রয়েছে এগুলো আসলে নিয়ে যায় তো আমরা এগুলা বন্ধ করে লাভ কে অন্য দেশের থেকে বের হয়ে মাছ মারিয়াও বিক্রি করতে একসাথে দুই নিয়ম হয় কি হবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক মিলেই বাংলাদেশের টলারে মাছ ধরতে পারবে না ইন্ডিয়ার টলারে মাছ ধরবো বিচাত্তর সবার জন্য এক সমান বিশেষজ্ঞরা জানান ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকার এটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইন্ডিয়া বা সাথে কথা বলে এবং একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যান্ডা হয় আদালস আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু অন্য জেলার কিন্তু লাভবান হচ্ছে মাছ দিয়ে চলে যাচ্ছে মৎস্য বিভাগ জানানে নিষেধাজ্ঞা কালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী আমাদের জেলারাও যেখানে সাগরে মাছ ধরার থেকে বিরত থাকবে অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন কর্মাহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা কক্সবাজার বরগুনা ও পৌটোখালিতে নিবন্ধিত প্রায় আড়াই লাখ জেলে এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন শেয়া কেজি করে চাল লাফিভাসান সময় সংবাদ একদিকে খাদ্য নিরাপত্তা অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের এই দুই মিলে বরাবরই নিজেদের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি তারপরও বছর পর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির কৃষিকেও মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ যে উর্ভর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সোনার বাংলা নানা ধরনের অভিকাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনা কালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনো অর্থনীতির প্রাণ সেই কৃষি এই খরণে মাটি একদম বাইজা আর কি তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় দাম পাচ্ছে না কি ওই যে ফসলের খরচা বেশি কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তার তেমন প্রতিফলন অন্তত বিশ্লেষণে মিলে সেই চিত্র বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য প্রাণিসম্পদের উন্নয়নে বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ সার কল ওষুধ কল লোন দিতে এখন তো দেয় না বিশেষজ্ঞরা বলছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষিকেও করতে হবে আধুনিক ও স্মার্ট বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্নিত গবেষণায় অধিকাংশ জনসংখ্যা কৃষিতে আপনার নিয়োজিত কেউ কৃষি শ্রমিক কৃষক তো তাদেরকে যদি স্মার্ট না করেন তো স্মার্ট বাংলাদেশ কে বাজারে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম সামনের বাজেট হবে কৃষি বান্ধব এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের ফরহাদ রহমান সময় সংবাদ মুন্সিগঞ্জ আরও দেশের বাইরের খবর ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাচ্ছে তার কাছে দেখুন সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে এখনো পর্যন্ত ভোটের মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট চলছে আপনি জানেন যে আজকে দুটো রাজ্য এবং দুটো কেন্দ্রশাসিত অঞ্চল সহ আটটি প্রশাসনিক অঞ্চলে ঊনপঞ্চাশটি সংসদীয় আসনে ভোট চলছে ভোট চলছে মহারাষ্ট্র ভোট চলছে বিহার ভোট চলছে উত্তরপ্রদেশ এবং ভোট চলছে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে সকাল সাতটা থেকে একই রকমভাবে কোন রকম বিরতি ছাড়াই ভোট চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি জানেন যে পশ্চিমবঙ্গে আজকে সাতটি সংসদীয় আসনে ভোট চলছে তার মধ্যে অবশ্যই ব্যারাকপুর বুনগা উলুবিড়িয়া হাওড়া হুগলি এটি উল্লেখযোগ্যভাবে আজকের সকাল থেকে এখনো পর্যন্ত যে ভোটের হার দুপুর একটা পর্যন্ত নির্বাচন কমিশন সার্বিকভাবে যেটি বলছে যে গোটা দেশের নির্বাচনের যে সে পরিসংখ্যান সেটি ছত্রিশ দশমিক নয় দুই শতাংশ এবং রাজ রাজ্যে সার্বিকভাবে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য আপনি জানেন যে সকালবেলাও বলেছিলাম যে আকাশ খানিকটা আকাশের কিছুটা বৃষ্টি হয় বাকি অন্য আপনি জানেন যে এর আগে চার দশ দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গ এবং ভোটের যে হার সেটি কিন্তু অনেক ভালো ছিল তবে বৃষ্টি হওয়ার জন্য যে বনগাতেও বৃষ্টি হয়েছে এবং ব্যারাকপুরও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য ভোটের সকাল দিকে ভোটের লাইনের বাড়ানোর যে হার সেটি কম থাকলো দুপুরে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু লম্বা লাইন দিয়ে ভোট দিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেছে আমার আমি এই মুহূর্তে রয়েছি টিটাগড়ের একটি ব্যারাকপুরের একটি সংসদীয় এলাকার একটি একটিগড়ের টিটাগড় বলে একটি এলাকা এবং সেখানে আমরা দেখেছি যে নারী এবং পুরুষ ভোটাররা কিন্তু সমান তালে লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তো এই ছিল আমার কাছে আঠারোতম জাতীয় লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গে খেলার খবর অবশেষে অনুকূল আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রেড়ি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন অনুশীলন সেশন সম্পন্ন করলেন শান্ত সাকিবরা লাল সবুজের জার্সিকে গুড বাই সাতানব্বইতে মাঝে দায়িত্ব পালন করেছেন বিসিবির নির্বাচক হিসেবে এরপর পারি জমান যুক্তরাষ্ট্রে গোলাম নৌশের প্রিন্সের সেই অভিজ্ঞতায় কাজে লাগাচ্ছে মার্কিন ক্রিকেট বর্তমানে দায়িত্ব পালন করছেন ইউএসএ ক্রিকেট অপারেশনস কমিটির সদস্য হিসেবে প্রথমবারের মতো আমেরিকার বিপক্ষে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে টাইগার এখন টেক্সাসে শান্ত তাসকিনদের বরণ করে নেওয়া সহ গোটা আয়োজনের দায়িত্বই তার কাঁধে ন্যাচারালি আমার লাগছে বিকজ আমি খুবই ধন্য যে বাংলাদেশ টিমকে এখানে কিছু না কিছু ভাবে হয়তো চেষ্টা করছি হেল্প করার ইউএস টিম কিন্তু মোটামুটি ভালো টিম খেলা আমি আশা করছি ভালোই হবে তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ অন্য অন্য লাগে লজিস্টিক সাপোর্ট লাগে এবারে বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের উইকেট আর ড্রপ ইন পিচ বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ হবে যে পিচে তবে এসব নিয়ে খুব একটা না ভেবে পরামর্শ দিলেন নিজেদের খেলায় মনোযোগের মনে করিয়ে দিলেন বোলারদের চ্যালেঞ্জের কথাও ড্রপ ইন উইকেট শুধু আপনার নিউ করা হয়েছে এটা ডালাসেনা ডালাসাপন নরমাল ইউএসএ জয় উইকেটে বাংলাদেশ খেলবে ডালাসের উইকেটে ব্যাটসުންরা রান করতে হবে বাংলাদেশে তো রানটাই মেইন টপ অর্ডার ব্যাটসުންদের যদি রান করে তো এখানে 200 প্লাস রান করা যায় 1980 থেকে 90 দশকে টাইগারদের চার্চিতে নয়টি ম্যাচ খেলেছেন দেশের ক্রিকেটের এক সময়ের অন্যতম সেরা পেসার গোলাম নশে prens মাহবুব লিমোন সময় সংবাদ এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার একশো উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম দুর্গম চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টখলদেবে কোস্ট গার্ড মাঠে থাকবে চারশো আটান্ন প্লাটুন বি জিবি এবং চিনির নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এমবিআরের কুটচাল পাঁচ শতাংশ দেশীয় পঁচানব্বই ভাগে হয় আমদানি শিল্পরক্ষার নামে প্রতিকেজিতে কেজিতে শুল্ক সাতচল্লিশ টাকা এই ছিল দুপুরের সময় বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়